ভেবে জাগা জাগারা কখন যে ভোর হয়ে যায় আমাদের কর্পটন ইংলিশ গাইতে হবে সাহেবিয়ানা হিন্দি গাইতে হবে বাট বাংলা ভুলেও গাওয়া যাবে না কারণ রেডিওগুলোতে অলমোস্ট আপনি বাংলা শুনতেই পাবেন না আমি ওই যে প্রতিবন্ধকতাটা পেরিয়ে এখানকার একটা লার্জার বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পেরেছি আমার সৌভাগ্য এখানে আমাদের বাচ্চু ভাই জেমস ভাই মাইলস আসিফ ভাই হাবি ওয়াহিদ এগুলো শুনে আমরা বড় হয়েছি আর অবশ্যই গাইব এটা আমার প্রথম ফিল্মের গান যেটা জুবিন গার্গ এবং মোনালি ঠাকুর গিয়েছিল হ্যাঁ তোমায় ভেবে কখন যে ভোর হয়ে যায় দূরে ছিল যে আজ ডাকে ইশারায় আজ ডাকে ইশারায় কখন যে ভোর হয়ে যায় ও তোমায় ভেবে জাগা কখন যে ভোর হয়ে যায় সো রূপচর্চায় আভিজাত দেখুন আমার এটা কি করে হয়েছে বা কেন হয়েছে সেটা আমি জানি না আমার হয়তো কোনো পাস্ট লাইফের কানেকশন থাকতে পারে বলে আমার মনে হয় নালে এতটা নারীর টান এখানে এসে পাই এতটা ভালোবাসা ইনফ্যাক্ট আমাকে অনেকে বাংলাদেশেই ভাবে এবং এবার বাংলাতে তো ভাবেই ওবার বাংলাতেও ভাবে অনেক অনুষ্ঠানে অ্যানাউন্স করে যে বাংলাদেশ থেকে আগত আকাশ সেন এটা আমার জন্য একটা ব্লেসিংস দু সালে অনন্ত জলিলের মোস্ট ওয়েলকামে কেকাহাট ছিল আর ঢাকার পোলা ছিল হচ্ছে নিস্বার্থ ভালোবাসা হোয়াট ইজ লাভ তো কেকাহাট সিনেমাটা অনন্য অননুমন ডিরেক্টর ছিল সেখান দিয়ে আমার ঢালিউড চলচ্চিত্রে পদার্পণ এবার যদি মূল্যায়নের কথা বলেন তাহলে আমি ভাববো এটার জন্য আমি ভীষণ লাগি কারণ আজ থেকে দশ বছর বারো বছর আগেই কোথায় যেন আমার মনে হতো যে বাংলা কালচার বাংলা গান বাংলা শিল্পকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ যদি পৃথিবীকে জিজ্ঞেস করেন যে বাঙালি কোথায় বাঙালি থাকে বাংলাদেশে কারণ তারা আমি এখানে এসে তারপর দেখতে পেলাম যে আপনাদের কর্পোরেট অনুষ্ঠান কোনো সেখানেও বাংলা গানে দিয়ে পার্টি হচ্ছে বাংলা গানের অনুষ্ঠান হচ্ছে কিন্তু আমরা ওখানে ভুলেও ভাবতে পারি না সেটা আমাদের কর্পোরেট অনুষ্ঠান ইংলিশ গাইতে হবে সাহেব হিন্দি গাইতে হবে বাট বাংলা ভুলেও গাওয়া যাবে না তো এটা প্রচণ্ড দুঃখজনক ওয়েস্টবেঙ্গলের থেকে এর জন্য মাঝে মাঝে আন্দোলন হয় ওখানকার রেডিওগুলোতে অলমোস্ট আপনি বাংলা শুনতেই পাবেন না হিন্দি বাসছে ইংলিশে কথা বলছে হিন্দিতে কথা বলছে খুব রেয়ার হয়তো একটা দুটো শো বাংলাতে থাকে তো আমার মনে হয় যে আমি ওই যে প্রতিবন্ধকতাটা পেরিয়ে যে এখানকার একটা লার্জার বাঙালি দর্শকদের কাছে পৌঁছতে পেরেছি এটা আমার জন্য মূল্যায়ন করার আমি কেউ না এই জন্য আমার সৌভাগ্য এটার জন্য আমি ব্লেসড আমি তো প্রচন্ড উত্তেজিত হয়ে গেছিলাম যে মামুন যখন অনন্য মামুনের সাথে আমি প্রথম দেখা করলাম কলকাতার একটা হোটেলে যে বলল বললো যে এরকম একটা ছবি হচ্ছে বাংলাদেশের তো আমি খুব অতি উৎসাহিত হয়ে গেছে যে বাংলাদেশ সিনেমায় আমি চান্স পাবো ভেরি গুড আর খুব ছোটো থেকে দেখুন আমরা ব্যান্ড আমার ব্যান্ড মিউজিক দিয়ে শুরু হয়েছে ক্যারিয়ার এক পোশলা বৃষ্টি বলে একটা ব্যান্ড ছিল সেই এক গানটা এক পশলা বৃষ্টি ব্যান্ডেই বেরোয় তো সেখানে আমাদের বাচ্চু ভাই জেমস ভাই মাইলস এগুলো আমাদের মুখস্থ কণ্ঠস্থ আমরা শোতে গাইতাম আসিফ ভাই হাবি ওয়াহিদ তার এইগুলো শুনে আমরা বড় হয়েছি তো এইরকম একটা এরকম বড় সম্পদ যেখানে বাংলা গান এত ভালো ভালো বাংলা গান হয় যেখানে কলকাতার ব্যান্ডের প্রায় দশ বছর আগে বাংলাদেশে ব্যান্ড মিউজিক শুরু হয়েছে সেখানে যে আমি সুযোগ পাচ্ছি শুনে আমি খুব খুব আনন্দিত হয়েছিলাম এবং থ্যাংক ইউ মামুন তুমি আমাকে প্রথম কাজটা দিয়েছিলে কেকার থ্যাংক ইউ অনন্ত জলিল ভাই আপনি আমাকে আপনার আমার উপর বিশ্বাসটা রেখেছিলেন হ্যাঁ আমি সবসময় বলি যে বাংলাদেশে আমি খুব প্যাম্পার্ড মানে যে ভালোবাসা যে নারিশমেন্টটা আমাকে করা হয় মানে কেউ আমাকে ভাই ভাই স্নেহ কেউ সন্তান স্নেহ কেউ বন্ধু স্নেহ তো এটা কিন্তু আমি এখানে অনেক বেশি মাত্রায় পাই তো সেটাই আমার এখানে বারবার ছুটে আসার বা এই ইন্ডাস্ট্রির জন্য বা এই দর্শকদের জন্য মানে আমি ভাবার কেউ না আমার অন্তরভাবে তো প্রথম কারণ হচ্ছে বাংলাদেশের ভালোবাসা এটা প্রথম এবং অদ্বিতীয় কারণ তারপরে তো ডেফিনেটলি এখানকার গার্মেন্টস আমার খুবই প্রিয় আমি এলে গার্মেন্টস কিনি প্রচুর পরিমাণে অ্যান্ড খাওয়া দাওয়া আমি ইলিশ মাছ খেতে সবাই ভালোবাসা আমিও বাঙালি গেলেই মাওয়াতে যাই গিয়ে ইলিশ আর ভাত খেয়ে আসি এই এখানে এলেই আর তারপরে যে এবার তো এসে যে দেখলাম দুষ্টু কোকিল নিয়ে যে উন্মাদনা এই সমস্তগুলোই মনে হচ্ছে এটা আমার একটা কর্মভূমি যেখানে আমি সমাদৃত হচ্ছে আমার কাজ সমাদৃত হচ্ছে সেটা কে না চাইবে